সঠিক প্রস্তুতি ছাড়াই আফগানদের মোকাবেলা। রাশিদ গাজনাফারের ঘূর্ণিতে টাইগার ব্যাটারদের চোখ ছানা বড়া। লম্বা রেসের ঘোড়া হতে হলে দুর্বল দিক নিয়ে কাজ করা জরুরি। বাংলাদেশের ক্রিকেটাররা এসবের ধার ধারেন কি? সাকিবের বিপিএলে খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। তারকা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ার কি নেমে গেছে পর্দা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নাকি দেশের হয়ে খেলতে যাওয়া? ফুটবলকেই বেছে নিয়েছিলেন সাফজয়ী নীলুফা। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বোলারের ফিঙ্গার না বুঝে কি ব্যাট চালান দুই অভিজ্ঞ রিয়াদ মুশফিক। সাজ্জাদ, প্রথম ওয়ানডের পর এ নিয়ে সবখানে চলছে সমালোচনা। সারা বছর পাটি গণিতের প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বীজগণিত দেখে তো চোখ ছানা বড়া হওয়ারই কথা। অর্থাৎ বাংলার ক্রিকেটে গাজনাফারের মতো মিস্টিরিয়াস স্পিনার নাই, তাই তো ভিন্নধর্মী বোলারের জন্য প্রস্তুতি ছাড়াই চ্যালেঞ্জে নেমে হাবুডুবু খেয়েছে টাইগার ব্যাটাররা। উত্তরণের উপায় কি আছে জানাচ্ছেন সাইফুল রূপক। আফগানিস্তানের সাথে শারজায় ম্যাচ হারলো, আফগানিস্তান ওই বোলিং অ্যাটাকের বিপক্ষে আপনি যদি ওপেনার কিংবা টপ অর্ডারে ব্যাটিং করতেন আপনার অ্যাপ্রোচ কি থাকতো? হাত থেকে না বুঝতে পারেন যে এই বলটা অফ স্পিন হবে নাকি লেগ স্পিন হবে নাকি সোজা হবে, এই জিনিসটা যদি আপনি না বুঝতে পারেন পিচের পরে যদি বুঝেন তাহলে আসলে অনেক ডিফিকাল্ট পারফর্ম করাটা। এশিয়া কাপ 2022 আশরাফুলের ইন্টারভিউটা 2 বছর আগের। মজার ব্যাপার, প্রতিপক্ষ আর ভেনু এক। ওই শারজাতে ফরম্যাট বদলালেও গল্পটা এবারও একই। আবারও আফগান স্পিন ঝাঁজে চোখের জল নাকের জল এক হয়েছে টাইগারদের। মুজিবের জায়গায় এবার বাঘেদের মানিক ধুলোয় মিশিয়ে দিয়েছেন তরুণ রহস্য স্পিনার গাজনফার। বছর জুড়ে ঘরের মাঠে স্পিন ফেভারেবল পিচেই তো ভুরি ভুরি স্পিনার খেলে বেড়ায় রিয়াদ মুশফিক হৃদয়রা। তবুও কেন গাজনফার রাশিদ খানদের বলে অমন আনারি অবস্থা? কেবল 6 নম্বর ওয়ানডে খেলতে নামা গাজনফারের ভ্যারিয়েশনে মুশফিক রীতিমতো বোকা বনে গেলেন। হাত কিংবা ফিঙ্গার দেখেও বোঝেননি টান কোন দিকে হবে, চারদিকে শত সমালোচনা। তবুও বলতে হয় এমন সিচুয়েশনে মুশফিকদের কতটা দোষ দেয়া যায়। মেন্ডিস, অশ্বিন, নারিন, থিকসানা, মুজিব, গাজনফার, বিশ্ব ক্রিকেটে রহস্যময় স্পিনারদের তালিকায় বাংলাদেশের কেউ নেই। ঘরোয়া ক্রিকেটে একমাত্র আলিস আল ইসলামের বলেই কিছুটা মিস্টেরিয়াস ভাব দেখা যায়। সেই আলিসকেও নেটে কিংবা ম্যাচে নাচিয়েই ছাড়েন মুশফিকরা। আমি যখন মুশিবাইকে বোলিং করি তখন আমার কাছে মনে হয় আমার ভিতরে অনেক ল্যাকিংস আছে। বাংলাদেশে একমাত্র মুশিবাই যে স্পিন সবচেয়ে বেশি ভালো খেলে, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে যারা খেলে তারা কিন্তু প্রত্যেকেই স্পিন ভালো খেলে। তো আমি এর থেকে একটু অনুপ্রাণিত হই যে না, আমি যদি মুশিবের আউট করতে পারি বা মুশিবের আমি যদি বিট করতে পারি তাহলে হয়তো আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যা ভালো করতে পারি। জাতীয় দলের নেটে ঘরোয়া ক্রিকেটে গড়পড়তা বাহাতি অর্থোডক্স কিংবা অফ স্পিনার খেলে প্রস্তুত হচ্ছে, ফেক কনফিডেন্স বাড়ছে। সে কারণেই হয়তো আফগানদের সামনে বারে বারে টাইগাররা হোঁচট খাচ্ছে। এই বাংলায় মিস্টেরিয়াস স্পিনারের ঘাটতি কতটা পিছিয়ে দিচ্ছে গেল বিপিএল এই কোচ সালাউদ্দিন সেটা তুলে ধরেছিলেন। আমাদের দেশে তো আসলে মিষ্টি বলার খুব কম, এই ধরনের বলার আমরা আসলে অনেকদিন ধরে খুঁজছি যে আসলে দেশে আমাদের স্পেশালি টি-টোয়েন্টিতে ভালো করার জন্য আমাদের আসলে মিষ্টি বলার দরকার। ঘরোয়া ক্রিকেটের সফল কোচ সালাউদ্দিন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন। চৌকো সেই ওস্তাদ কি রহস্যময় স্পিনার খুঁজবেন কিংবা তৈরি করতে পারবেন? সাইফুল রূপক, 71। সময়টা একদম ভালো যাচ্ছে না বাংলাদেশের ক্রিকেটের। ব্যর্থতার কারণ কারা? সবসময় পরিচিত সেই মুখগুলোকে সামনে আনা যাচ্ছে না। ব্যাটে বলের খেলার প্রতি কি আগ্রহ হারাচ্ছে ক্রিকেট প্রেমী জনতা? টাইগারদের লাগাতার ব্যর্থতার গল্প মাহদি হাসানের রিপোর্টে। ব্যর্থতার কারণ রাসেল ডমিঙ্গো, ফুলটা কোথায় স্বৈরাচারি হাতুরু সিংহে, আর গোড়ায় যে গলত সেটা বিসিবির নাজমুল হাসান পাপন। এই পারফরম্যান্স বলতে গেলে এর ব্যাকগ্রাউন্ড অনেক কথা বলতে হবে। যে কোনো লজ্জাজনক না পারাতে প্রয়োজন একটা বলির পাঠা, সেই ভূমিকাতে কাজ করা কোনো না কোনো ক্যারেক্টার। বাংলাদেশের ক্রিকেটে সেরকম চরিত্রের অভাব কোনো কালই কম ছিল না, তবে কালের পালা বদলে এক আজব সময়ে 120-3 উইকেট পড়ে যাওয়ার পর 143 রানে অল আউট হয়েছে টিম ঠিকই, তবে কাকে দোষ দেওয়া যাবে, বলির পাঠা বানানো যাবে, সেই চরিত্রটাই পাওয়া যাচ্ছে না খুঁজে।
সিনিয়ররা তো অনেক দিয়েছেন, আর কত দেবেন? জুনিয়ররা তো কেবল এসেছে, আর সময় প্রয়োজন। নতুন সিলেকশন কমিটি কিংবা বোর্ডের বড় কর্তাদের খোঁচানোর উপায় নেই। সবাই যাদের যাদের চাইনি, এত বছরের বিতর্কিত তারা তো নেই। বাংলাদেশের ক্রিকেট যেন কাঙ্ক্ষিত একটা চকমকে বাড়ি, কিন্তু ভেতরে কোনো কাঙ্ক্ষিত ক্যারেক্টার নেই, অন্তত আপাত দৃষ্টিতে। জিতলে তো কথাই নেই, এমনকি হারলেও জমজমাট। মাঠের ভেতরে বাইরে সমস্ত জায়গায় বিক্রয়যোগ্য ক্যারেক্টারের রমরমা ছিল কদিন আগেও, অথচ আসছে দিনে দৃশ্যমান সেলেবল প্রোডাক্টের ঘাটতি সম্ভবত বড্ড ভোগাবে। এতই খারাপ অবস্থা যে কাউকে দোষী বলবেন সেই লোকটাই তো নেই। সবচাইতে বড় দুশ্চিন্তা এটা যে অনেক হেরে গিয়ে মাঝে মাঝে জয় পাওয়ার রেসিপিও লোকের কাছে হয়ে গেছে একঘেয়ে পানসে। সুদিন ফেরাতে তৈরি করতে হবে নতুন তারকা জয়ের ধারাবাহিকতা। সুদিন কি ফিরবে সহসা আদৌ? মাহদি হাসান, একাত্তর। আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে গেলে লম্বা রেসের ঘোড়া হতে হলে দুর্বল দিক নিয়ে কাজ করা জরুরি, কিন্তু টাইগার ব্যাটাররা এসবের ধার ধারেন কি? তাওহিদ হৃদয়ের উদাহরণই টানা যাক। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের অটোমেটিক চয়েস তিনি, কিন্তু হৃদয় অফসাইডে শক্তিশালী নন। রহমান পেয়ারের রিপোর্ট। জীবন চলার পথে আত্মবিশ্বাস, নিজের উপর আস্থা থাকা জরুরি, কিন্তু নিজেকে যদি ঠিকভাবে না বুঝে সক্ষমতার বাইরে বিরাট কিছু ভেবে অতি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, তবে বিপদ আসন্ন। এই গল্পের গভীরে প্রবেশ করার আগে একটা কিংবদন্তি গল্পে নিয়ে যাই আপনাদের। সচিন টেন্ডুলকার সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান, লক্ষ লক্ষ তরুণের আইডল। ঘটনা 2001 সালের। একজনের পরামর্শ ঘুরিয়ে দিয়েছিল মাস্টার ব্লাস্টারের ক্যারিয়ারের মোড়। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে তাজ করমণ্ডল হোটেলে উঠেছিলেন সচিন। সেই সময় সচিনের কাছে একজন ওয়েটার আসেন আর তিনি সচিনকে তার ব্যাটিংয়ের ত্রুটির ব্যাপারে জানান। গুরুপ্রসাদ নামের ওয়েটার তার সেই বড় ত্রুটি জানিয়েছিলেন যা আর কেউ বলতে পারেননি। সচিন জানিয়েছেন, ও আমাকে বলেছিল যে যখন আপনি আর্ম গার্ড পরেন তখন আপনার ব্যাটের সুইং বদলে যায়। ওর এই পরামর্শের পর আমি নিজের আর্ম গার্ড আলাদাভাবে ডিজাইন করিয়েছিলাম আর তারপর আরও শক্তিশালী হয়ে উঠেছিল সচিনের ব্যাটিং। একজন সাধারণ ওয়েটারের পরামর্শ নিয়ে নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছিলেন সচিন, কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা কি শিখতে চান? আফগানিস্তান সিরিজ খেলতে যাওয়ার আগে তাওহিদ হৃদয়ের মন্তব্য শুনলে বোঝা যায় তিনি একটা ঠুনকো জগতে আছেন। যে জগৎ আর যাই হোক, আন্তর্জাতিক ক্রিকেটে তার সমৃদ্ধ ক্যারিয়ারের পথটাকে মসৃণ করবে না। অফসাইডে হৃদয়ের ব্যাটিংয়ের উন্নতির অবকাশ দেখেন অনেকেই, কিন্তু হৃদয় নিজে মনে করেন না অফসাইডে তার কোনো ঘাটতি আছে। ওয়ান ডেতে এখন পর্যন্ত তার মোট রানের 55% বেশি এসেছে অনসাইডে, টি টোয়েন্টিতে মোট রানের 60% বেশি এসেছে লেগ সাইডে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষের ব্যাটারদের দুর্বল দিকগুলো খুঁজে বের করা যায় নিমিষেই। শারজায় সিরিজের প্রথম ওডিআইয়ে হৃদয়কে গুগলিতে বিভ্রান্ত করেন রাশিদ খান। অফসাইডের বল প্যাডল সুইপ করার চেষ্টা করেন হৃদয়, বোল্ড হয়ে ফেরেন প্যাভিলিয়নে। অনেক কিছুর মোকাবিলা করে বেঁচে থাকে মানুষ, ভুল করতে করতে সারা জীবন ধরেই কিছু না কিছু শেখার প্রক্রিয়া চলে। এক জীবনে মানুষ যা কিছুর সম্মুখীন হয় তাই তার অভিজ্ঞতা বাড়ায়। ভুল থেকে শেখা দোষের কিছু না, কিন্তু ভুল জগতে বাস করাটা অবশ্যই দোষের। কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান সবসময়ই একটা কথা স্মরণ করেন। তার মা তাকে বলতেন, যে কোনো কাজ এমনভাবে করো যাতে সেই কাজ নিজেই গর্ব করে। রহমান পেয়ার, একাত্তর।
দেশে ফিরতে না পারা এবার জব্দ করা হলো সাকিব আল হাসান ও তার সহধর্মিনী শিশিরের ব্যাংক হিসাব। বিপিএল খেলতে দেশে আসতে চেয়েছিলেন সাকিব আল হাসান, তবে এখন সেটা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। সাবেক ক্যাপ্টেন খালেদ মাহমুদ এখনই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখছেন সাকিবের, বলছেন ওয়েস্ট ইন্ডিজ সফর আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো সাকিবকে আর দেখা যাবে না। নায়ান বিন জসিমের রিপোর্ট। বিপিএলটা খেলতে চান, এরকম কোনো কথাবার্তা কি হয়েছে বা আসার কোনো ইচ্ছা আছে কিনা? চাই বিপিএল খেলতে, আমাকে বলেছিল বিপিএল খেলতে আসবো ইনশাআল্লাহ, বিপিএলের সময় দেখা হবে। হ্যাঁ, ভেরি গুড, আই বিপিএলের সময় দেখা হবে। এখন বিপিএল আসতেই পারে কি না সেটা তো আমরা জানি না। যে মিরপুরে তাকে বাস্তবে এক নজরে দেখার জন্য, একটা ছবি তোলার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো তার ভক্তরা, সেখানে নিজেই এখন ছবি হয়ে আছেন সাকিব আল হাসান, যেন তার বর্তমান সময়ের বাস্তব প্রতিচ্ছবি। বিপিএল দিয়ে যখন আবারও ফিরে আসার ইচ্ছা, তখন আরও একটা বড় ধাক্কা, সাকিব এবং তার স্ত্রী শিশিরের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। এমন ঘটনায় সাকিবের দেশে ফেরার অনিশ্চয়তা এখন রূপ নিয়েছে বড় শঙ্কায়। আমরা বলি ও মেন্টালি স্ট্রং, হ্যাঁ নট দ্যাট স্ট্রং যে এরকমভাবে ও বলবে যে হত্যা মামলার আসামি ফাঁসিতে ট্রিকেট খেলে যে আসলে জেলে যেতে পারে, এরকম থ্রেট থাকবে, তাহলে কেমনে হবে আসলে? তার মনে হয় এর থেকে মানে সাকিবের সরে যাওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের মতো কাজ হবে। লেট হিম এনজয় ইস ফিউ ইয়ার্স উইথ দ্য ফ্রাঞ্চাইজি ক্রিকেট, সেখানে এনজয় করুক খেলুক, সেখানে আমরা দোয়া করি যাতে ও ভালো ক্রিকেট খেলে, যখন ও ক্যারিয়ার শেষ করবে যাতে ও সম্মানটা থাকে। বাট হয়তো আমরা আরেকটু বেশি সম্মানটা দিতে পারলে ভালো লাগতো। আমরা তো কাউকে সম্মান, জাতি হিসেবে তো আমরা কাউকে সম্মান দিই না, এটা তো আমাদের বিরাট সমস্যা একটা সত্যি কথা, সেটা আরেকবার আমরা প্রমাণ করলাম আর কি। এটাই সাকিব আল হাসান আসবেন, বিদায়ী টেস্ট খেলবেন সেটা তিনি চেয়েছিলেন, সেটার সব আয়োজন হয়েছিল, তিনি স্কোয়াডেও ছিলেন, শেষ পর্যন্ত আসলে এসে খেলতে পারেননি। দুবাইতে আসলে তাকে থামিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন কারণে, সেটা সবাই আসলে জানে। সাকিব আল হাসান আসতে পারলেন না, খেলতে পারলেন না, কিংবা এখনও তার ক্রিকেটের ক্যারিয়ারটা এখনও আসলে অনিশ্চিত মনে হচ্ছে, এটাকে আসলে আপনি কীভাবে মূল্যায়ন করেন? যেমন আমাদের চিন্তাভাবনা তেমন, আমরা সব তেমন। সাকিবের 17 বছর ক্যারিয়ারকে আমরা কেউ চিন্তা করি না, 7 মাসের আওয়ামী লীগ চিন্তা করছি ওকে, যে 7 মাসও দেশে হয়তো বা ছিল না, হয়তো বা এমপিও আছে, সেটাও ঠিক নেই। আমি তো সেটা প্রথমেই বললাম যে আমি চাই না যে সাকিব খেলা ছাড়ার পরে যা খুশি করতে করতো, খেলা ছাড়ার মধ্যে আমার মনে হয় যে কতটুকু বুদ্ধিমানের মতনও কাজ, দারুণ বুদ্ধিমান ছেলে, বাট কেন করলাম জানি না। আর ও ভুলটা করেছে, আমি বললাম যে ও আর ভুলটা করেছে, বাট আমরা মনে কথা হচ্ছে আমাদের, আমরা তো সাকিব আল হাসানের কথা বলছি ভাই, বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড, সবচেয়ে বড় ব্র্যান্ড, ওর থেকে বড় ব্র্যান্ড কেউ না, কেউ না, কেউ না। যে বাংলাদেশকে মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে অনেক ভালো, যারা মানুষকে চিনে যে বাংলাদেশের এত বছর ধরে এক নম্বর প্লেয়ার, এমনি একটা ছেলে পারে না, কোয়ালিটি ছিল, কোয়ালিটি আছে, তো ও একটা আবদারি করেছিল না একটা ম্যাচ সে বাংলাদেশকে রিটার্ন করে, এটা আমরা দিতে পারলাম না। বিপিএলে খেলার স্বপ্ন ভেস্তে যাওয়ার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার ভবিষ্যৎটাও ঝুলে গেছে। সাকিবের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটাও কি তবে এখানেই থেমে যাচ্ছে? দেশে খেলতে না পারলে বিদেশেও খেলতে পারবে না, এরকম একটা আলোচনা হচ্ছে। সো মানে মানে সাকিবের তো আসলে তাহলে ক্যারিয়ারটার ফুল স্টপ অনেকে দেখে ফেলছেন, আপনি কি দেখছেন যে সাকিবের ক্যারিয়ারের ফুল স্টপটা এখানেই হয়ে গেল? আমার মনে হয় সেটাই। আর আমি এভাবেও চাই না যে দেশে খেলবে না, বাইরে গিয়ে খেলবে, তো টিমের কম্বিনেশন কী হবে, টিমের আন্ডারস্ট্যান্ডিং কী হবে, ও কীভাবে নেবে বা অন্য প্লেয়াররা কীভাবে নেবে, তো আমি মনে করি না ভাই এটা খুব একটা হোয়াইট বুদ্ধিমানের কাজ হবে। আবার আমিও দেখি যে সাকিব হয়তো বা টাইম সাকিবের, আমার মনে হয় যে আর মনে হয় না ওর ইন্টারন্যাশনাল ক্যারিয়ার খেলতে পারে কিনা ডাউট, যদি আমরা নমনীয় না হই। নাহিয়ান বিন জসিম, 71। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নাকি দেশের হয়ে খেলতে যাওয়া, শেষ পর্যন্ত ফুটবলকেই বেছে নিয়েছিলেন নীলুফা ইয়াসমিন নীলা। নেপাল থেকে ফিরেছেন সাফ চ্যাম্পিয়ন হয়ে, বাংলাদেশের 2টা সাফ জয়ে অবদান রয়েছে তার। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে নীলাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অনুবাপী রিপোর্ট। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় অর্জনে গৌরবে রয়েছে অহংকার করার মতো ইতিহাস। খেলোয়াড় কোটায় গেল বছর এখানে ভর্তির সুযোগ হয় নীলুফা ইয়াসমিন নীলা আর ঋতুপর্ণার। দেশের হয়ে টানা দ্বিতীয়বার সাফের শিরোপা জেতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই দুই শিক্ষার্থীকে দেয়া হয় সংবর্ধনা। পড়াশোনা এবং খেলা দুইটা কাজই সমানতালে চালিয়ে নেয়া বড্ড কঠিন হয়ে ওঠে নারী ফুটবলারদের জন্য। ফুটবলের জন্য কি এখনো পর্যন্ত কোনো স্যাক্রিফাইস করতে হয়েছে লাইফে? ফুটবলের জন্য তো আমি ইন্টারমিডিয়েট 2 বছর আমার গ্যাপ গেছে, এবং এইবার সেমিস্টার ফাইনাল 7 দিনের গ্যাপের কারণে আমি হচ্ছে সেমিস্টার ফাইনালটা মিস করেছি। চেয়ারম্যানের স্যারের সাথে আসলে কথা হয়েছিল সাফে যাওয়ার আগে, ব্যাটসম্যানদের কথায় একবার পিছানো হয়েছিল পরীক্ষার জন্য আমার একার কারণে, আর পরে পেছানো সম্ভব হয়নি। 7 দিনের ডিফারেন্সের কারণে আমার সেমিস্টার ফাইনালটা দিতে পারলাম না, এই জন্য 6 মাস পিছিয়ে গেলাম আবারও।
তার মানে আপনি দেশের জন্য খেলবেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেমিস্টার ফাইনাল সেই পরীক্ষাটা আপনি দেননি, আপনি খেলতে চলে গেছেন। তো পরে জানতে পারি যে এটা পরীক্ষা পিছিয়ে 23 তারিখ থেকে করা হয়েছে, 23শে অক্টোবর থেকে। তো ওই সময় 23শে অক্টোবর তো আমাদের ইন্ডিয়ার সাথে খেলা ছিল। তো এখন আমি অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আসলে কি করব, পরীক্ষা দিব নাকি খেলতে যাব, কারণ আমার অলরেডি 2 বছর গ্যাপ গেছে। তো আমি বাসায় ফোন দিই, আম্মুকে বলি ঘটনা। তো আম্মু আর কি পুরোটাই আমার উপরে ছেড়ে দিছিল যে তোমার ভবিষ্যৎ, তোমার লাইফ, তুমি সিদ্ধান্ত নাও যে খেলতে যাবা নাকি পরীক্ষা দিবা। তো আমি আমার প্রফেশনের জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিলাম, তো আমি আমার প্রফেশনকে গুরুত্ব দিই, আমি খেল খেলতে যাওয়ার শেষ পর্যন্ত খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিই। শেষ পর্যন্ত কি অবস্থায় আছে আমাদের যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে, কি কোনো ধরনের আশ্বাস পাওয়া গেছে বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে? ক্রীড়া উপদেষ্টা আসিফ স্যারের সাথে ওই দিন দেখা হয়েছিল, ওই দিনকে আমার বিষয়টা বলছিলাম। তো আমার বিষয়টা উনি নাকি ওনাদের বলেছেন, তো বলছে যে ভিসি স্যার আসলে ওনার সাথে বসে যদি কোনো ওর ব্যাপারে যদি কোনো সাহায্য করা যায়, পসিবল হয়, তাহলে আমরা চেষ্টা করব যাতে ওর আলাদা করে পরীক্ষা নেওয়া হোক বা যেভাবেই হোক ওর যাতে সেমিস্টার গ্যাপটা না যায় আমরা চেষ্টা করব। এখনও মানে ফাইনাল কোনো ডিসিশন হয়নি, তবে আমি মনে করি ভিসি স্যার যদি চান তাহলে হয়তো বা আমার এই সমস্যাটা নিরসন সম্ভব, যেহেতু আমি অলরেডি 2 বছর গ্যাপ হয়ে গেছে খেলাধুলার জন্য। আর এই 6 মাস গ্যাপ যাতে না হয় আমি ভিসি স্যারের কাছে আসলে রিকোয়েস্ট করবো যদি দেখা হয়। মীরা, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আসলে এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে নারী ফুটবলারদের জীবনের গল্প, যেখানে তাদেরকে দেখা যায় হাসি আনন্দ আড্ডায়, কিন্তু খেলাধুলা এবং পড়াশোনা দুইটা একসঙ্গে চালিয়ে নিতে অনেক সময় নানা রকম বাধার সম্মুখীন হতে হবে। তবে যারা দেশের জন্য গৌরব অর্জন বয়ে আনবে তাদের কাছে কিন্তু কোনো বাধাই হয়তো বাধা হয়ে থাকবে না। আশা করা যাচ্ছে যে নীলা একটা আশানুরূপ ফল নিশ্চয়ই পাবে। অর্ণববাপি, 71, ঢাকা। চলছে খেলাযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।